म्यूजिक वॉइस। হ্যালো গাইস, তো আজকে কেমন আছো? শরীর ভালো আছো? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা হচ্ছে যে মানে আমাদের বাড়ির মানে চারপাশটা ঘুরিয়ে দেখাবো। তো চলো ঘুরে আসি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো মিউজিক এখানে আমি প্রথমে দেখাচ্ছি হনুমান। কোন এই লোক? প্লিজ দেখো এগুলো কি বলতো, এগুলো হনুমান। এসে কি সুন্দর এরা খেলছে, খাচ্ছে এগুলো। হ্যাঁ সেখানটায়, তারপরে ওখানটায়ও আছে, এখান সেখানটায়। দেখছো হনুমান? এ সব কেয়া দেখনা পড় রা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। এই বেবিটাকে দেখো, বেবিটাকে দেখেছো কি সুন্দর খেলছে। তারা কিন্তু বেরিয়ে পড়েছি দুজন, তো চল দেখা যাক। গাইস দেখো কি সুন্দর রাস্তা আমাদের, সুন্দর রাস্তা আমাদের, সুন্দর রাস্তা আমাদের। এটা হচ্ছে আমার বাড়ির কুকুর, এটা হচ্ছে মুরগি পোলট্রি। আর এখান থেকে দেখো কি সুন্দর দৃশ্য। এই জায়গাগুলো না খুবই সুন্দর। তো দেখো এখানটা কিন্তু একটা মুরগি পোলট্রি হচ্ছে আমাদের বাড়ির সাইডে। তো দেখো কি সুন্দর জায়গাগুলো, তো পুরোটাই কিন্তু কলা গাছ। আচ্ছা তো ফিরে বার করতে হয় জিনিস, আমি মরি। চলো এখন যাচ্ছি, চলো কি বুঝবঙ্গ নজ্জার বাবা। এখানটা দেখো, এখানটা কি সুন্দর ধান হয়েছে, চলো। কি সুন্দর ধান হয়েছে, পুরোটাই কিন্তু ধানের খেত। দেখো কি সুন্দর ধান হয়েছে। ভুট্টা হয়েছে নাকি দেখো, দেখো কি সুন্দর জায়গা গাইস। দেখ কি একটা আছে জানি না, ঠিক বুঝতে পারছি না। যাচ্ছি তো চলো জায়গাটা দেখো ভাই, তো ভিউটা দেখো কি সুন্দর। হেব্বি লাগছে, হেব্বি সুন্দর জায়গা। দেখো গাইস কি সুন্দর জায়গা না। এ কোথায় চলে আসলো? এখানটাই কি ছোট, কি সুন্দর না মেঘগুলো, মেঘগুলো পুরো আকাশটাকে দেখলো। কিছু দেখতে পাচ্ছি এগুলো কি হয়েছে গো এইসব? এগুলো বাদাম কি? এগুলো বাদাম গাছ দেখো। এত সুন্দর লাগছে এখানটা আমরা ছোট, কারণ রেস সাথে রেস।
একটু যাচ্ছি চলো কি সুন্দর জায়গা না গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে জায়গাগুলো কেমন আমাদের বাড়ির পাশে জায়গাগুলো খুব সুন্দর সুন্দর এখান থেকে তরমুজ বাজারে খেলা ভাই খাদি লাগেনি গাইস কি সুন্দর জায়গা আর হাওয়া তো দিচ্ছে একটু দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যা যা ছুটে ছুটে পালাবো খুব সুন্দর জায়গা কি সুন্দর জায়গা আমি শুধু তোমাকে দেখা দিই এদিকে একটা আছে এদিকে যাবো না কত দূরে চলে এসেছি গাইস আমরা তো এই সেখানে মনে পড়লো এখানটায় ক্রিকেট খেলা হয় দেখাচ্ছি জায়গাটা তো ওখানটায় ক্রিকেট খেলা হতো মানে খেলা হয় এখনো খেলা হয় আজকে কেউ আসেনি ভালোই হয়েছে আমাদেরকে তো গাইস আমরা কত দূরে চলে এসেছি দেখো শুধু প্রচুর দূরে চলে এসেছি আমি এখানটায় আসতাম না হয়তো ধরো এক বছর খানা হয়ে গেল আমি এখানটায় আসিনি মগর কেউ আমি তোমাদের সাথে বাড়ি যাচ্ছি তো চলো তাড়াতাড়ি পানি পালিয়ে যাই ওইদিকে যাবো আমরা আম তুলে নিয়ে পালিয়ে এসেছি ভালোই করেছি বলো আম তুললে তো একটু ভালোই লাগে আমাদের এখানটায় মুরগি পোলট্রি হচ্ছে এটা হচ্ছে পুকুর এটা আমার বাড়ির পুরো দেখো আমাদের বাড়ির মুরগি বলটি দেখাচ্ছে এটা মুরগি বলটি তাই উঠে পড়ছি দেখো কি সুন্দর মুরগি বলটি ভিউটা দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি নেচে নেচে তুজু বাড়ি চলে এসেছি গাইস তো আর বাড়ি এসে এসেছি মান্টু কি কয়টি দি মান্টু কি কয়টি দি হ্যাঁ মান্টু তো সাথে না কি কয়টি দি কামটি কয়টি হ্যালো গাইস আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য বাই।